অবশেষে সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে 8,000 টাকা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোন কোন সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় 8,000 টাকা বৃদ্ধি হতে চলেছে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, এক ধাক্কায় 8,000 টাকা বাড়তে চলেছে বেতন। আপনি কি সরকারি চাকরি করেন? কেন্দ্র হোক অথবা সরকারি, দু ক্ষেত্রে কর্মীদের জন্য রয়েছে দারুণ খবর। এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। এমনিতেই সরকারি কর্মীদের মহার্গ ভাতা বাড়তে পারে আগামী 2-1 মাসের মধ্যে। উপরি পাওনা হিসেবে এবার বাড়তে চলেছে ফিটম্যান ফ্যাক্টরও। এর ফলে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়তে চলেছে। সপ্তম পে কমিশনের অনুমোদন অনুযায়ী কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের বেতন বৃদ্ধি হয়। জুনের শেষ ভাগ বা জুলাইয়ের শুরুতে ফিটম্যান ফ্যাক্টর বাড়ানো হতে পারে, এর ফলে প্রায় দ্বিগুণ হতে পারে। ধরুন আপনার বেতন 15,000 টাকা, সেক্ষেত্রে ফিটম্যান ফ্যাক্টর বাড়লে 25,000 টাকায় পৌঁছে যেতে পারে আপনার ন্যূনতম বেতন। সূত্রের খবর, ফিটম্যান ফ্যাক্টর প্রায় 3 গুণ বাড়ানোর চিন্তাভাবনা করেছে কেন্দ্র। ইতিমধ্যে এ বিষয় নিয়ে ক্যাবিনেটে বৈঠকও হয়েছে, তবে নিশ্চিতভাবে কিছু ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার পাশাপাশি ফিটম্যান ফ্যাক্টর বাড়ানোর দাবি জানিয়েছিল। বর্তমানে সরকারি কর্মীদের ফিটম্যান ফ্যাক্টরের হার 2.57%, এই হারেই ন্যূনতম 3.68% বাড়ানোর দাবি জানানো হয়েছে। ফিটম্যান ফ্যাক্টর বৃদ্ধির প্রভাব সরাসরি বেতনে প্রতিফলিত হয়। যদি ফিটম্যান ফ্যাক্টর বেতন বৃদ্ধি পায়, তবে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় প্রায় 8,000 টাকা অবধি বাড়তে পারে। এবার কেন্দ্র সরকারি কর্মীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নেয় কিনা তাই দেখার। ক্রমাগত মুদ্রাস্ফীতির কারণে যেভাবে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন, তা থেকে মুক্তি দেওয়ার জন্যই নির্ধারিত সময় ব্যবধানে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো হয়। আগামী জুলাই মাসে ফের একবার ডিএ বাড়ানোর কথা বলা হয়েছে। যদি সত্যি ডিএ বাড়ে, তাহলে চলতি বছরে পরপর 2 বার বাড়বে মহার্ঘ ভাতা। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই 3% ডিএ বাড়ানো হয়েছিল। এর ফলে উপকৃত হন প্রায় 1.16 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।